গাছের উপর উঠে যারা খেলা দেখছেন তাদেরকে বারবার বলা হচ্ছে মাঠে প্রচুর জায়গা, আপনারা গাছ থেকে নেমে এসে মাঠে বসে খেলা দেখুন। গাছের তার ডাল দিয়ে ইলেকট্রিসিটির তার গেছে, কোন রকম দুর্ঘটনা ঘটে গেলে বিপদ হয়ে যাবে। আপনারা গাছ থেকে নেমে মাঠে এসে পজিশন করে নিয়ে খেলা দেখুন। পদ্মবিলের হোসেন মঞ্চের বাঁদিকে আসবে, পদ্মবিল বাড়ি হোসেন মঞ্চের বাঁদিকে আসবে। ইতিমধ্যে রেজাল্ট 1-0। আমাদের তো কথা ছিল না।
নিজের রক্ত ছাড়া অনেক সময় এবার হালকা করে মেরে বেরিয়ে যাই মামুনকে 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 মঞ্চের সামনে একটু বসার ব্যবস্থা করবেন, ভলেন্টিয়ার্স একটু বসার ব্যবস্থা করবেন, সবাই যাতে খেলা দেখতে পারে। মঞ্চ থেকে বয়স করে খেলা দেখছেন, খেলা চলছে নওদা দুর্গাপুর ভার্সেস ভাই ভাই ক্লাব, প্রথমার্ধে খেলা চলছে। ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে যাবেন, ফার্স্ট এইড থাকলে নিয়ে যাবেন। খেলাটা লড়াইয়ের খেলা, লাগতেই পারে প্লেয়ারে, রেফারি আছেন মাঠে, কোনো দর্শক ঢুকবেন না। ফার্স্ট এইড থাকলে ব্যবস্থা করবেন। মাঠে প্রচুর দর্শক, খেলা শুরু থেকেই স্প্রে আছে, স্প্রে প্রথম থেকেই একই রকম দর্শক আমি যেটা দেখতে পাচ্ছি। খেলা দেখছেন, হাডুডু এতটা প্রিয় খেলা, যেটা ভারতবর্ষে জাতীয় খেলা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমানে ভারতে জাতীয় খেলা হকি ঘোষণা করা হয়েছে, যে হকি টিম টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ খেতাব জয়লাভ করেছে ইতিমধ্যে। কিন্তু এখনো বাংলাদেশ নেপাল যেখানে হাডুটা জাতীয় খেলা হিসাবে ঘোষিত করা আছে, সেই হাডুডু খেলায় চলছে আজকে নাথকুড়া হাডুডু কমিটির পরিচালনায় আট দলীয় নক আউট টুর্নামেন্ট, নক আউট পর্যায়ে শেষ খেলা, ফোর্থ খেলা, এরপরে সেমিফাইনাল ফাইনাল খেলা আছে। খেলা চলবে এখনো অনেকক্ষণ ধরে, দর্শকদের কাছে অনুরোধ, আপনারা খেলা শেষ না করে কেউ মাঠ ত্যাগ করবেন না। Thank you.
খেলার বর্তমান রেজাল্ট 1-1, অর্থাৎ নওদা দুর্গাপুর 1, ভাই ভাই ক্লাব 1। ফার্স্ট হাফের খেলা চলছে। খুব সুন্দর খেলা চলছে দুই দলের মধ্যে। দর্শকদের অনুরোধ করবো একটু জোরে হাততালি দিন, একটু অনেকক্ষণ চুপচাপ বসে আছে, হাততালি দিন।
খেলার উৎসাহ উদ্দীপনা বাড়ান একটু, আপনাদের হাততালিতেই প্লেয়ারদের আরো চন্মনে ভাবটা বাড়বে। খুব সুন্দর খেলছে দুই দলই, নওদা ভার্সেস ভাই ভাই ক্লাব।